ঘোষণা হলো 18তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ। শনিবার দিল্লিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেলা 3টে নাগাদ প্রকাশ করা হয় আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ। আর এই ঘোষণার সাথে সাথে দেশ জুড়ে চালু হলো আদর্শ নির্বাচনী আচরণবিধি। এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দেশের 18তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। বর্তমান লোকসভার সময়সীমা শেষ হচ্ছে 16ই জুন, কেন্দ্রীয় সরকারের মেয়াদ শেষ হচ্ছে 30শে মে। এবারের নির্বাচনে গোটা দেশের মোট ভোটার 96.8 কোটি, যার মধ্যে 49.7 কোটি পুরুষ, 47.1 কোটি মহিলা ভোটার। এদের মধ্যে নতুন ভোটার রয়েছেন 1.82 কোটি। কমিশন জানিয়েছে 10.5 লক্ষেরও বেশি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। দেশজুড়ে ভোটের জন্য ব্যবহার করা হবে 55 লক্ষ ইভিএম। এবারে মোট 7 দফায় ভোট গ্রহণ হবে। ভোট গণনা ও ফলাফল ঘোষণা হবে 4ঠা জুন। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বিশেষ ফোন নম্বরেরও ব্যবস্থা করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। 1950-তে ফোন করলে 100 মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি ভুয়ো খবর ছড়ালেও সেক্ষেত্রেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। লোকসভার সাথেই বিভিন্ন রাজ্যের 26টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। উপনির্বাচন হবে পশ্চিমবঙ্গের 2টি বিধানসভা আসনেও। রাজ্যের ভগবানগোলা ও বরানগর বিধানসভাতেও উপনির্বাচন হবে লোকসভা নির্বাচনের সাথে। ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলীর মৃত্যু হয়েছে। বরানগর আসন থেকে বিধায়ক তাপস রায় কয়েকদিন আগেই ইস্তফা দিয়েছেন, সে কারণেই এই 2 কেন্দ্রতে উপনির্বাচন হবে বলে জানা গেছে। প্রথম দফার লোকসভা ভোট শুরু হবে আগামী 19শে এপ্রিল। ভোট গ্রহণ হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কেন্দ্রে। দ্বিতীয় দফার ভোট হবে আগামী 26শে এপ্রিল। ভোট গ্রহণ হবে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট কেন্দ্রে। তৃতীয় দফার ভোট গ্রহণ হবে 7ই মে। ভোট গ্রহণ করা হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে। চতুর্থ দফার ভোট গ্রহণ হবে 13ই মে। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান, পূর্ব আসানসোল, বোলপুর ও বীরভূম কেন্দ্রে। পঞ্চম দফার ভোট গ্রহণ হবে 20 মে। বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ কেন্দ্রে। ষষ্ঠ দফার ভোট গ্রহণ হবে আগামী 25শে মে। ভোট গ্রহণ হবে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রে। সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণ হবে আগামী 1লা জুন। ভোট গ্রহণ হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তরে। আগামী 4ঠা জুন হবে ভোটের ফল গণনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।